যেই করতেছে বাংলাদেশের সিনেমা থুইয়া ওইখানে সিনেমা কতটুক কাজ আছে এটা তো সেই ভালো বলতে পারে। শাকিব খানকে খোসা না দিলে এই বান্দার ঘুম ঠিক মতো হয় না। শাকিব খান বাংলাদেশে কাজ পাচ্ছে না, সেই জন্যই ভারতের সিনেমায় অভিনয় করছে তিনি। লজিক দেখছো মোহাম্মদ ইকবালের? রিসেন্ট সময়ে দেখা যাচ্ছে ঢালিউড পাড়া শাকিব বিরোধী হয়ে পড়েছেন। শাকিব খানের নাম ব্যবহার করে ভাইরাল হওয়ার নেশা সবারে, তবে পজিটিভ না নেগেটিভ ভাবে ভাইরাল হওয়ার নেশা কিছু হলুদ সাংবাদিকের সাথে কন্টেন্ট ক্রিয়েটরদের। আজকের ভিডিওতে পরিচালক এবং প্রযোজক ইকবালের কথার সঠিক উত্তর দিব, সাথে আরো মজা রয়েছে। তবে তার আগে চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন, নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, গতকাল একটা খবর প্রকাশ করেছি আমি, খবরটির শিরোনাম ছিল মুহূর্তে ভাইরাল, সোনাল বাংলাদেশে এসে পৌঁছেছেন। ভিডিওটিতেও ক্লিয়ার বুঝিয়ে দিয়েছি আমি, এই খবরটি আমার তথ্য না, বলিউডের বড় বড় চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে এই খবরটি। তারপরও আমি ভিডিওটিতে বলেছিলাম যদি এই কথা সত্য হয়, এই বলিউড নিউজের কথা যদি সত্য হয়, তাহলে সত্যি বাংলাদেশে এসে পৌঁছেছেন সোনাল চৌহান। এই ভিডিওটিতে আমার কোনো ভুল নেই, শারদ মিউজিক ভেঞ্চার ছাড়াও আরও বড় বড় ইউটিউব চ্যানেল থেকেও এই খবরটি প্রকাশ করা হয়েছে, কিন্তু এই বিষয়টা নিয়ে কারো কোনো দোষ নেই, শুধু আমারই দোষ। যাই হোক, তারপরও আমি দুঃখিত, এসব কিছু মিডিয়া চ্যানেলের জন্য দর্শকদের কাছে আমাদের ছোট হতে হচ্ছে। এখন মূল ভিডিওতে ফিরি। যেই করতেছে বাংলাদেশের সিনেমা থুইয়া ওইখানে সিনেমা কতটুক কাজ আছে এটা তো সেই ভালো বলতে পারে, তাই না? পরিচালক প্রযোজক ইকবাল বলেন যে বিদেশি সিনেমা করতেছে তার হাতে কাজ নেই, যদি হাতে কাজ থাকতো তাহলে তো বিদেশি সিনেমা করতো না। হায়রে মাতা, হাতে কাজ না থাকলে বুঝি কেউ বলিউডের সিনেমা করে? তাহলে জি, দেব, ইয়াস, প্রভাস, রামচরণদের হাতেও কাজ নেই, তাদের ইন্ডাস্ট্রিতেও তারা কখনো কাজ পাচ্ছে না, এই জন্য তারা বলিউডে এসে আরআরআর, কেজিএফ এর মতো সিনেমা করছে। কাজ থাকলে তো ওই বাংলাদেশের সিনেমা শেষ করতে পারতো না, তুমি তো বছরে 12টা ছবি রিলিজ হতো, এখন তো বছরে 2টা ছবি রিলিজ। শাকিব খানের যদি হাতে কাজ থাকতো তাহলে তো বাংলাদেশের সিনেমা শেষ করতে পারতো না, বছরে 12টা সিনেমা করতো, এখন তো 2টা ছবি করতে হবে। টাকলার লজিক আছে ভাই, সত্যি আপনার লজিক আছে, কিন্তু আপনার লজিক সব টপিকে শোভা পায় না ইকবাল ভাই। আপনি বলেছেন শাকিবের হাতে কাজ নেই, সেই জন্য শাকিব খান 2টা ছবি করছে। তাহলে বলিউডের এসআরকে, সালমান খান, ঋত্বিক রোশন, সাউথের প্রভাস, ইয়াস, এদের হাতেও কাজ নেই, এরা 2 বছর 3 বছরে একটি করে মুভি করে। এই ইকবাল হয়তো জানেন না হলিউডের টম ক্রুজ 5 বছর একটি করে সিনেমা করে। আমরা অনন্তকে দেখছি হলিউডে আপনি হয়তো অনন্ত জলিলের একমাত্র ভক্ত, কিন্তু আফসুস আপনি তার হলিউডের মুভিটার নামেই জানেন না, কিন্তু ডোন্ট ওয়ারি, আমরা মেনে নিলাম অনন্ত জলিল হলিউডের টম ক্রুজের চেয়েও বড় কোনো হিরো। এইবার আপনি হয়তো নিশ্চয় খুশি হয়েছেন। ফেরদৌস কিন্তু একটা ছবি করেছে বোম্বের প্রোডাকশনে, হিন্দিতে কথাগুলো আমরা দেখছি, তাহলে আমরা কি বলবো যে ফেরদৌস বোম্বের হিরো? ফেরদৌস একটা ছবি বোম্বেতে করেছে, সেজন্য ইকবাল তাকে বোম্বের হিরো বলছে, আমি নিজেও মেনে নিচ্ছি সে বোম্বের হিরো। তাহলে তো জিতের প্রথম ছবি তামিলের ছিল, তাহলে কি জিৎ তামিলের হিরো? ফেরদৌসের জনপ্রিয়তা একসময় কলকাতায় ভালো ছিল, সেই জন্য ফেরদৌসের কিছু কাছের মানুষের সহায়তায় বলিউডের একটা ছবিতে কাজ করেন তিনি, কিন্তু সিনেমাটি ডিজে স্টার। আমরা মানতাম ফেরদৌস যদি দ্বিতীয় কোনো কাজ পেত বলিউডে তাহলে অবশ্যই ভাবতাম বাংলার প্রথম স্টার বলিউডে কাজ করছেন, কিন্তু তিনি তো প্রথম ছবি দিয়েই চটি গুছিয়েছে। তারপর আমাদের দেশে যদি কেউ কাজ করে না খেতে পারে, এটা আমাদের জন্য ভালো সমস্যা গেছে। হায়রে মহান ব্যক্তি, আপনার কথা শুনে মনে হচ্ছে শাকিব সিনেমাটির জন্য বলিউড প্রোডাকশন হাউসের হাতে পায়ে ধরেছে। টাকলা ইকবালের হয়তো জানা নেই, দরদের কাজ শেষ না হওয়ার আগেই 40 কোটি বাজেটের আরও একটি প্যান ইন্ডিয়ান মুভিতে চুক্তি সেরেছেন শাকিব খান। আর মাত্র কয়েকদিন ওয়েট করুন, তারপরে দেখবেন আসল ম্যাজিক। আমাকে তো এর অফার আমাকে বহুত, আমাকে গতকালকে আমাকে অফার দিছে, হ্যাঁ আমি এটা বুঝছি না। বলিউড ছবি নির্মাণ বা প্রযোজনার জন্য বলিউড ইন্ডাস্ট্রি থেকে ইকবালকে প্রতিদিনই অফার দেয়। আরে ভাই, আপনার একটা ট্রেন্ডিং ডায়লগ আপনাকেই বলছি, বলিউড ইন্ডাস্ট্রিতে কি
প্রযোজক নির্মাতার অভাব পড়েছে, আপনার মতো ব্যর্থ অযোগ্য ব্যক্তিকে অফার করবে? এখন আমার কিছু কথা রয়েছে ইকবালের উদ্দেশ্যে। ভাই, আপনার মাথার তার যে ছিঁড়েনি সেটা অন্যরা না বুঝলেও আমি ঠিক বুঝে গেছি। আপনি মাত্র ভাইরালের জন্যই এমন কথা বলছেন, আপনার মাথায় ঘিলু আছে, আপনাকে সেলুট মারতেই হয়। আপনি ভাইরাল হওয়ার জন্য ঠিক মানুষকেই খুঁজে নিয়েছেন, যার নিউজ বলিউডেও ট্রেন্ডিংয়ে থাকে। যাই হোক, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।